বন্ধুরা, ঢালিউড কিং সুপারস্টার আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব খান শুধুমাত্র তার ক্যারিয়ার নিয়ে ভাবেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু ক্যারিয়ারের বাইরেও যে তিনি এত কিছু ভাবেন সেটা কিন্তু আসলে একটা ভাবনার ব্যাপার। আমাদের আরেকজন অলরাউন্ডার শাকিব আল হাসান, আমরা তাকে আসলে শাকিব আল হাসান না বলে শাকিব আল হাসান বললেই হয়তোবা আমরা সবাই বুঝতে পারবো যে ইনি চিত্রনায়ক শাকিব খান নন, ইনি হচ্ছেন আমাদের ক্রিকেট জগতের কিং শাকিব আল হাসান। হ্যাঁ বন্ধুরা, শাকিব আল হাসানের এই মুহূর্তে সারা বিশ্বে যে ঘটনাটির জন্য হাহাকার করছে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় যার জন্য কেঁদে উঠছে, সেই কান্নার ভাগিদার কিন্তু আমাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খান নিজেও। তিনি মুখ খুললেন, তিনি বললেন যে এটা শুধুমাত্র শাকিব আল হাসানকে তার খেলা থেকে 2 বছরের জন্য সাসপেন্ড করে রাখা, সেটা শুধুমাত্র শাকিব আল হাসানকে একটা শাস্তি দেওয়া হলো, এটা কিন্তু নয়। কোনো একটা অপরাধ, যে অপরাধটা তিনি করেননি, সেটার জন্য 2 বছরের সাজা, এটা আসলে একটা চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। এটার জন্য কিন্তু ICC-কে, একদম সারা বিশ্বের যারা ক্রিকেট বোদ্ধা রয়েছে, ক্রিকেট প্লেয়ার রয়েছে এবং ক্রিকেট কমিটিতে যারা রয়েছেন, তাদের একটু হলেও নজরদারি করা উচিত, একটু হলেও সমবেদনা জানানো উচিত এবং তাকে অন্তত আপিল করার সুযোগটা দেওয়া উচিত। এই যে ব্যাপারটা বলছেন যে শাকিব আল হাসান আপিলও করতে পারবেন না, তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে তাকে ম্যাচ ফিক্সিং করতে অফার করেছিল 2 থেকে 3 বার, কিন্তু তিনি সেই অফার অ্যাকসেপ্ট করেননি। তার মানে কি? তিনি একটা খারাপ অবৈধ কাজ অ্যাকসেপ্ট করেননি এবং সেটা তিনি গায়ে মাখেননি এবং তিনি ক্রিকেট বোর্ডকে সেটা জানাননি, এটাই তার বড় অপরাধ। আর এই অপরাধের জন্য তাকে সাজা পেতে হলো, এটা কেমন কথা? যে অপরাধ তিনি করেননি সেই অপরাধের জন্য তিনি সাজা পাচ্ছেন। এটা সারা বিশ্বে আমরা জানি যে অনেক মানবাধিকার সংস্থা রয়েছে, হিউম্যান রাইটস রয়েছে, হিউম্যান রাইটস নিয়ে আমরা অনেক চিল্লাচিল্লি করি, আমরা মানুষের অধিকার রাখি। তাহলে একটা 18 বছর ধরে যে প্লেয়ারটি নিজেকে তৈরি করেছে সারা বিশ্ব, যাকে অলরাউন্ডার হিসেবে চেনে, শাকিব আল হাসানকে সারা বিশ্বের মানুষ চেনে না এমন কেউ নেই, সেই মানুষটিকে যখন বিনা অপরাধে, যে অপরাধটা তিনি করেননি সেই অপরাধের জন্য সাজা দেওয়া হয়, 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়, তাকে তো আসলে মেরে ফেলারই সামিল। একজন ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট ভক্ত, তাকে যদি আপনি একদিন খেলতে পারবেন না কথাটা বলেন। ধরেন আপনি একজন চিকিৎসক, আপনাকে, আপনার সামনে একজন রোগী ছটফট করে মরে যাচ্ছে, আপনাকে বলা হলো আপনি তার অপারেশন করতে পারবেন না কিংবা আপনি তার চিকিৎসা নিতে পারবেন না, একজন চিকিৎসক হিসেবে আপনার সে ব্যাপারটা কেমন লাগবে? এছাড়া আপনি একজন অভিনেতা, আপনার একদম গোল্ডেন মোমেন্ট চলছে, এই মুহূর্তে আপনাকে বলা হলো আপনি অভিনয় করতে পারবেন না, ব্যাপারটা কতটা কষ্টের? আপনি একজন আইনজীবী, আপনি দেখছেন আপনার সামনে একটা মক্কেল খুব কষ্টে, যন্ত্রণায় আছে, কান্নাকাটি করছে আইনগত প্রতিকার পাওয়ার জন্যে, আপনাকে বলা হলো আপনি আইনজীবী হিসেবে আপনি কোর্টে যাইতে পারবেন না, আপনার সনদ কেড়ে নেওয়া হলো, এই এই যে শাস্তিটা, সেই শাস্তিটা আপনার জন্য কতটা কষ্টের সত্যি আসলে বলার ভাষা নেই। আমার আমার সত্যি বলতেও অনেক কষ্ট হচ্ছে। আমি আমাকে যদি বলা হয় যে আপনি আর ভিডিও রেকর্ডিং করবেন না, ব্যাপারটা আমার কাছে হয়তো তেমন কিছু নয়, কারণ আমি আসলে তেমন কেউই নই, কিন্তু একজন মানুষ হিসেবে আমার তো বলার রাইট আছে, সেই রাইটটা যদি কেউ হরণ করে অবশ্যই কষ্টের। এবং শাকিব আল হাসানের ক্ষেত্রে যারা লিজেন্ড রয়েছেন তাদের যখন এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটার চাইতে কষ্ট মনে হয় পৃথিবীতে বড় আর কিছুই হতে পারে না। তাকে যদি বলা হয় তুমি 7 দিন কিছু খেতে পাবে না, বোধহয় সেটাই তার জন্য আরো বেশি আনন্দের হতো, তার জীবন থেকে 2 বছর কেড়ে নেওয়ার যে কথাটা, সেটাই হয়তো আসলে তিনি ভেবে, হয়তো তার মুখটা যে কি পরিমাণ অন্ধকার, সেই মুখটা হয়তো বাংলাদেশের প্রতিচ্ছবি, বাংলাদেশের প্রতিটি মানুষ যারা শাকিব আল হাসানকে চেনেন, ভালোবাসেন, তাদের হয়তো এই কষ্টটা তারা নিতে পারছেন না। শাকিব আল হাসান হয়তো একদিন খেলতে চলে আসবেন, হয়তো তার সাজা কমিয়ে আনা হবে, কিন্তু তাকে যে কতটা বলা হয়েছে এটাতে তিনি যে শকড হয়েছেন আমি জানি না তিনি এটা আসলে কিভাবে নিচ্ছেন। তবে আমি শাকিব আল হাসানের জন্য এটাই বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ আপনার সঙ্গে রয়েছে, আপনি এটা নিয়ে একটু মন খারাপ করবেন না। আর যেটা শাকিব খান বললেন যে আমার, আমি যে কথাগুলো বললাম এর প্রতিটা কথাই কিন্তু শাকিব খানের নিজের কথা, তিনি বললেন যে আমাকে যদি কেউ বলে যে আপনি অভিনয় করতে পারবেন না, এর চাইতে আসলে বড় দুঃখের আর কিছু হতে পারে না। আমি
সাকিব আল হাসানের জন্য শুভকামনা করছি, আমি দোয়া করছি তিনি যেন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা যেন স্রষ্টা তাকে দেন। আর আসলে আমার কিছু বলার নেই, তবে সর্বস্তরের জনগণের তার জন্য আসলে একটা আন্দোলন করা উচিত এবং অন্তত বাংলাদেশের মানুষের একবার হলেও তার জন্য সমবেদনা জানিয়ে রাস্তায় নেমে এসে একটা প্রতিবাদ অন্তত করা উচিত যে আইসিসির বা এই জিনিসটা আমরা মানি না। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি সাকিব আল হাসানের এই ব্যাপারটাতে খুশি হয়েছেন না কতটুকু কষ্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব খবর সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করলে কিন্তু বন্ধুরা সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।